পাখির চোখে পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাপের উপর যে পরীক্ষামূলক চূড়ান্ত কার্পেটিং করা হয়েছে সে দৃশ্যটি আমরা এখন দেখতে পাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 40 নং স্প্যানের উপর প্রথম পরীক্ষামূলকভাবে বসানো হলো এ কার্পেটিং। এ কার্পেটিংয়ের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থের দিক দিয়ে 10 মিটার। আর এ কার্পেটিংয়ে প্রথমে ব্যবহার করা হয়েছে 3 মিলিমিটার পুরুত্বের একটা ওয়াটার প্রুফ লেয়ার, তার উপরে 60 মিলিমিটার ও 40 মিলিমিটারের পিচ ঢালাই লেয়ার। এভাবেই প্রথমবারের মতো পদ্মা সেতুর উপরে করা হলো পিচ ঢালাইয়ের কাজ। পুরো স্বপ্নের পদ্মা সেতুটাই এখন দৃশ্যমান। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসেই হয়তোবা পুরোদমে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। আপাতত যে আরও ছোটোখাটো কাজ রয়েছে, রোড ডিভাইডার সহ আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজ বাকি রয়েছে, সে কাজগুলো এখন হচ্ছে বর্ষা মৌসুমের শেষেই শুরু হয়ে যাবে পুরোদমে পিচ ঢালাইয়ের কাজ। তারপরেই হয়তোবা আগামী বছর 2022 সালেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে আমরা চলাচল করতে পারব। এই স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে আমরা খুব সহজেই যাত্রা করতে পারব, কারণ দীর্ঘ সময় ফেরির জন্য আর অপেক্ষা করতে হবে না। এছাড়াও এই পদ্মা সেতু পার করেই যে হাইওয়েগুলো রয়েছে, বিশেষ করে ভাঙা পর্যন্ত, সেই রাস্তাগুলো এখন প্রশস্ত হওয়ায়, এক্সপ্রেসওয়ে হওয়ায় খুব সহজেই অল্প সময়ে আমরা যাতায়াত করতে পারব। তো আজকে ড্রোন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থানগুলো ড্রোন ভিউয়ের মাধ্যমে এবং নর্মাল ভিউয়ের মাধ্যমে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।